কয়েক মিনিটের ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল পূর্ব মেদিনীপুরের পাশ কোড়ার একাধিক এলাকা। মাত্র কয়েক মিনিটের ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এলাকা। পাশকুড়ার পাতন্দা গ্রামে এদিন ব্যাপক ঝড় বৃষ্টি হয়। আচমকা কয়েক মিনিটের এই ঘূর্ণিঝড়ের ফলে ভেঙে পড়ে একাধিক বাড়ির অ্যাসবেস্টস। ঝড়ের দাপটে একাধিক গাছ মুচড়ে ভেঙে পড়ে, ভেঙে পড়ে বিদ্যুতের পাঁচটি খুঁটি। এছাড়াও চাষের জমিসহ বিভিন্ন জায়গায় ছিঁড়ে পড়ে তার, ফলে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা। এমনকি একটি পোলট্রি ফার্মের বহু মুরগির মৃত্যু হয়। এক প্রকার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এলাকার বাসিন্দাদের। ঘটনাটা কি ঘটেছে? দেড়টা থেকে হালকা মেঘ এসেছে, এসে সবাই ধান তোলা বিভিন্ন কাজে ব্যস্ত। তারপরে দুটা পনেরো কুড়ির দিকে একটা এমন চোঁচা মেরে ঝড় এলো, সেই ঝড়ের ফলে একটা মোটা গাছের ভেঙে অর্ধেক থেকে ভেঙে তারের উপর যা পড়েছে, পরপর পাঁচখানা খুঁটি ভেঙে গিয়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে এবং মুরগি পোলট্রির উপর তার পড়ে যাওয়ার ফলে অ্যাডভেস্টার সিড কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, মুরগি কিছু আহত হয়ে গেছে ঝড় বৃষ্টিতে। আমার বাড়ির মিটার ছিঁড়ে পালিয়ে গিয়েছে, মানে যে বিদ্যুতের তারগুলোও ছিঁড়ে সমস্ত রাস্তার উপর পড়ে, হ্যাঁ 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 রাস্তার উপর পড়ে গিয়েছে। আর আমার বাড়ির মিটারও ছিঁড়া হয়ে পালিয়ে এসেছে, ওই পাশের বাড়ির মিটার তাদেরও চালে উঠে গেছে, মানে মিটার সমেত ঝড়ের দাপটে, ঝড়ের দাপটে। হ্যাঁ, আর কি চাইছেন? যত তাড়াতাড়ি সারানো হয়, মানে সম্পূর্ণভাবে কি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখন এলাকা পুরো বিদ্যুৎ বিচ্ছিন্ন, যাতে তাড়াতাড়ি বিদ্যুৎটা সংযোগ হয়। ক্ষতির পরিমাণটা কেমন হয়েছে? ক্ষতির পরিমাণ বলতে বিদ্যুতের খুঁটি ছখানা মতো, চীনামাটি এইসব পুরো সব নষ্ট হয়ে গিয়েছে, আর মিটার দুখানা মিটার ভেঙে গিয়েছে, তার তো ছিঁড়ে গেছে কেবিল কানেকশনটা, মিটারের যে কেবিল সংযোগ করা হয়। এই বিষয়ে পাশকুড়া গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি হানিফ মোহাম্মদ জানান, শুনলাম দুটো পনেরো নাগাদ ওখানে মিনিট অন্যটা একটা ঝড় হয়েছে, গোটা পাঁচ মিনিটে ক্ষয়ক্ষতি হয়েছে। ইলেকট্রিক পোস্ট কিছু গোটা পাঁচেক ভেঙেছে এবং একটা পোলট্রি ফার্মেরও ক্ষয়ক্ষতি হয়েছে এবং চাষের জমিতেও কিছু ইলেকট্রিক তার ছিঁড়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ঘটনাস্থলে অবশ্যই যাব এবং আমাদের ইলেকট্রিক অফিসের এসএস হচ্ছে আমাদের দীপঙ্কর বিশ্বাস, ওনাকে বলবো যাতে কাজটা তাড়াতাড়ি করানো যায়। এখন বিদ্যুৎহীন অবস্থা, হ্যাঁ, যাতে কাজটা তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ, ইলেকট্রিক সমস্যা যাতে না থাকে আমরা এসএসকে বলে দিচ্ছি। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।